নমস্কার, অনেকদিন পরে আমরা ভিডিও করতে এলাম। আমি আর তিশানি, তোমাদের নতুন করে কিছু বলার নেই, তোমরা সব কিছুই জানো। তবে মন একদমই আমাদের কারোরই ভালো না, এটা কি বলবো, কিছু মানে বুঝতেই পারছি না যে কি বলবো। তা আজকে আমরা যাতে ভিডিওতে আমরা ফিরে আসতে পারি, সেই জন্যে অনেক দিন বাদে আমরা বসলাম আজকে। তাই তিশানিকে নিয়ে আমি বসেছি। তা দিদি আমাদের দিচ্ছে আজকে খেতে, অনেক কষ্ট করে রান্নাগুলো করেছে। দে একটু এদিকে তাকান, তাহলে শুরু করছি আমি আর তিশানি। দিদি আজকে করেছে বেগুন ভাজা, উচ্ছে চচ্চড়ি আর চিকেন কষা। চ মানে শুরু কর। তবে বন্ধুরা, তিশানির রেজাল্ট বেরিয়েছে, তিশানি খুব ভালো নাম্বার নিয়ে পাস করেছে, সব সাবজেক্টে 80% উপরে নাম্বার রয়েছে। তবে আমরা সবাই চেষ্টা করছি যাতে দিদিকে ভিডিও নিয়ে আসা যায় খুব তাড়াতাড়ি। আশা করছি পরের ভিডিওর থেকে দিদিকে সাথে নেব। তোমরা অনেক বন্ধুরা কমেন্ট করেছ, জানতে চেয়েছো যে জামাইবাবুর কী হয়েছিল। তা সেটা দিদিকে নিয়ে সব বলবো আমরা, কী হয়েছিল, কী করে কী হলো না হলো সবটাই তোমাদেরকে জানাবো। না মানে খাও,
তখন ঘুরতে তবে মানুষ সবসময় ওর মায়ের সাথে রয়েছে। মানুষটা এরকম ছিল, খেতে যেমন ভালোবাসত মানুষকে খাওয়াতেও সেরকম ভালোবাসত। মনকে মানা যাচ্ছে না, একদম আসতেও ইচ্ছা করছে না, কিন্তু তাও আসছি, কারণ মেয়েটা রয়েছে, দিদি রয়েছে, ওই জন্যই এলাম, যাতে ভিডিও ফিরে এসে ওদের মনটা একটু ভালো লাগে। কারণ কেন খাওয়াতে খাওয়া মাংস দিয়ে কোনো চিন্তা নেই, না আমরা সবাই তো রয়েছি তোমার সাথে। বলেছি মানুষকে ভালো করে পড়াশোনা করতে, মাধ্যমিকে খুব ভালো নাম্বার নিতে, মানুষ ক্লাস 10 হয়ে গেল, তাই তো বলো। আমি অনেকদিন পরে আজকে এলাম, অনেক কদিন আসা হয়নি।
মানু তাহলে স্কুলে রোজ যাচ্ছিস তো? রোজ স্কুলে যাচ্ছে, মন দিয়ে পড়াশোনা করছে। তোমাদের আশীর্বাদের হাতটা সবসময় ওর মাথার উপরে রেখে। মনটা খুব ভালো, কোনো কিছুতে না বলে না। যেটা বলি মন দিয়ে শোনো। বলেছি মার সব সময় খেয়াল রাখবে, মার খেয়াল রাখে। আমার মন খারাপ পড়ে, বলে কিন্তু মনকে শক্ত করতে মাকে দেখতে হবে। আমার হয়ে গেছে, ও আস্তে আস্তে খাক। ভিডিওটা এই অবধি রাখলাম।